এমনও তো হতে পারে দুইশো বছর পর আমরা মানে বাইর করতে পারলাম যে সোষটা সেই চোদ্দশো বছর আগে আহ পাতলা হয় মারা গেছে তখন কি করবেন ভাই তখন কি চোদ্দশো বছর আগের না তার আমি দুইশো বছর পরে যাই প্রুফ করতে পারবো না 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 দুইশো বছর পরে কেন প্রুফ করতে পারবেন না চোদ্দশো বছর আগে কেউ মারা গেলে আপনি মানে দুইশো বছর পরে প্রুফ পাইবেন না তাই এটা কেমন কথা কইলেন ভাই

শুধুমাত্র যারা মোহাম্মদের মতো একটা পেডো ফলোয়ার যেগুলা সেই পেডো ফলোয়ার গুলো হেড করে এবং সে মরার পরে ওই পেডো ফলোয়ার গুলো মরার পর তাদেরকেই রোস্ট করবে তাদেরকে কুচি কুচি করে কাটবে তারপর সেগুলো আগুনে পুরাবে কয়লার উপরে পুরাবে এরকম প্রমাণ পাইলেন দেন আপনি কি করবেন এরকম তো হওয়ার কথা না কথা কথা জিজ্ঞেস করি না যদি এরকম প্রমাণ পান তাহলে কি করবেন

যদি মরা পরে কোনো কিছু না থাকে তাহলে তো বড় আরে গাধা এটা 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 জিজ্ঞেস করছি গাধা আপনাকে এটা আমি এটা জিজ্ঞেস করছি এটা জিজ্ঞেস করছি আমি আপনাকে না আপনি জিজ্ঞেস করছেন যে যদি মরা পরে মুসলমান মানে মানে সমস্যা মানে সমস্যা আছে নাকি না না আপনি প্রশ্ন আমি বলছি কিন্তু প্রশ্নের তো উত্তর তো সরাসরি দেওয়া যাচ্ছে না কেন দেওয়া যাচ্ছে না আপনি কি মহিলা মানুষ নাকি বারবার করতেছেন আমার সাথে না আমি আপনি যেটা বলতেছেন যে মরার পর যদি পাঁচশো বছর পরে প্রমাণ হয় যে শুধু মুসলমানদের উপরেই আহ সৃষ্টিকর্তা খেপছে তো সেক্ষেত্রে কি হবে আপনি এটা বলতেছেন না হ্যাঁ যে প্রশ্নটা করলেন সিমিলার প্রশ্নটাই আমি আপনারা করলাম যে হ্যাঁ মরার পর প্রমাণ পাইলেন একটা গড বসে আছে যে হচ্ছে মুসলিমদের ধরে ধরে কোয়া হবে তখন কি করবেন আপনি নাথিং টু ডু কিছুই করার নাই ভাই আঙ্গুল চলবে নাই তো এই ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে আঙ্গুল চলার সারা কোনো ইয়ে নেই আমারও একটা কথা ছিল যে মনে করেন গত জন্মে যে আপনি আমার থেকে দশ লক্ষ টাকা ধান নিছিলেন এটা তো এখন ফেরত দেন নাই এটা আমার একটা দাবি হ্যাঁ ফেরত দিবেন কবে মনে করেন দুইশো বছর পরে যদি আবিষ্কার হয় আসলেই গত জন্মে আপনি আমার থেকে দশ লাখ টাকা ধান নিছিলেন এটা এই যুক্তি দিয়ে যদি আমি আপনার কাছে আপনার কাছে সেই 10 লাখ টাকা ফেরত চাই যে 200 বছর পরে যদি আবিষ্কার হয় যে আগের জন্মে আপনি আমার থেকে 10 লাখ টাকা ধার নিছিলেন এই যুক্তিটাকে আপনি মেনে নিবেন যে 200 বছর পরে তো আবিষ্কার হইতো পারে আমি যেটা বলতেছি সেটা সত্য এই যুক্তিটাকে কি আপনি আমাকে 10 লাখ টাকা ফেরত দিবেন ভাই ভাই এভিডেন্স লাগবে তো আমি 1 লাখ টাকা ধার দিলেও না না এভিডেন্স যখন এটা আবিষ্কার করবে তখন এভিডেন্সটা পাবেন টাকাটা আগে দিবেন না না আগে চাইবেন

এখন না তো পৃথিবী মনে করেন একটা আদালতে গিয়ে আপনি মামলা করলেন যে অমুকে আমার আমার থেকে টাকা নিছে টাকা ফেরত দেয় না জজে কইলো যে প্রমাণ কই আপনি কইলেন 200 বছর পরে যদি বিজ্ঞানীরা ভাই আবিষ্কার করে আবিষ্কার করলে তো হইলো হইতে পারে তাহলে আমার এখন ওই টাকাটা জজ সাহেব এই টাকাটা আমারে নিয়া দেন 200 বছর পরে বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে তো জজ সাহেব কি এই যুক্তি শুনলে আপনারে কি আপনার পক্ষে রায় দিবে নাকি আপনারে বলদ বলবে না এটা আমার এই জজ সাহেব কখনো রায় দিবে না আপনার পক্ষে রায় দিবে নাকি কোন একটা এমন কোন এমন আদালত আছে পৃথিবীতে যেখানে কি আপনি দুইশো বছর পরে যদি বিজ্ঞানের আবিষ্কার করে এই যুক্তি দিলে আপনার পক্ষে রায় দিবে এরকম কোন আদালত কি আপনি আমাকে দেখাতে পারবেন বা এমন কোন কিছু আপনি দেখাতে পারবেন না আচ্ছা মনে করেন আপনার পরীক্ষার খাতায় আসছে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে বলছে

কি কথা যদি বলে যে দুইশো বছর পরে গণেশ দেব দেবতা আবিষ্কার হইতে পারে তাহলে কি আপনি এখন গণেশ দেবতার মানবেন ওমা এই যুক্তি দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন অথচ একই যুক্তি আপনি গ্রহণ করতেছেন না অন্য ক্ষেত্রে আপনি একই যুক্তি গ্রহণ করতেছেন না এটা ভাই কেমন কথা এখন তো আমি বলবো যে আমি আমি তো আল্লাহ হ্যাঁ দুইশো বছর পর বের হইতে পারে আমি আল্লাহ আসিমুদ্দিন আল্লাপ অথবা আসিম উদ্দিন আল্লাহ পাকের বাপ আল্লা কে সত্য প্রমাণ করবেন সেই একই যুক্তি একই পদ্ধতি ব্যবহার যদি আপনার উপরে অন্য কেউ করে তখন আর আপনি সেটা মানতেছেন না কারণ আপনার কাছে তখন মনে হবে এটা একটা যুক্তি নাকি ভাই আচ্ছা ভাই আমার কথাটা শুনেন না না আপনার কথা শুনবো আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে নেন অন্য কেউ যদি আপনার উপর এই যুক্তিটা अप्लाई করে আপনাকে যদি এই যুক্তিটা মেনে নিতে বলে আপনি তো তখন মানবেন না নাকি না আসলে এটা তো কাল্পনিক হয়ে যাচ্ছে যে 200 বছর পরের কথা বলতেছি আমরা এটা এক ধরনের কাল্পনিক কথা হচ্ছে যেটা আসলে মানে কোনো কিছু দিয়ে মানার মতো না

কোনো দায়িত্ব তো থাকার কথা না দায়িত্ব থাকতেই হবে এমন কোনো ইয়া নেই মানে স্রষ্টা বলে কিছু থাকতেই পারে না মানে যৌক্তিক ভাবে কোনো স্রষ্টা বলে কোনো কিছু থাকতেই পারে না ভাই হ্যাঁ স্রষ্টা শব্দটাই শব্দটাই লজিক্যালি স্রষ্টা থাকার প্রয়োজন নাই যৌক্তিকভাবে কোনো কোনো মহাবিশ্বের কোনো স্রষ্টা থাকতেই পারে না ফারাজ ভাই আপনি তাহলে কিছুক্ষণ যুক্ত টুক্ত করেন আমি একটু ঘুরে আসি ফারাজ ভাই ফারাজ ভাই কি আছেন আচ্ছা ভাই আপনাকে আর একটু তিন চার মিনিট একটু চালাতে পারেন একটু পরে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ভাইম খান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে পরে আবার কথা হবে আশা করি